নিজেই নিজের ঘরের চাকরিটা আমার বৌমার জন্য আমি দিয়ে করিয়েছি। এবারে ওকে তো আমি বলেছি যে দেখো সরকারি ইয়েতে তোমরা তো পেপারে দেখতে পাচ্ছ একটা চাকরি শেষ হয়ে গেলে কত দেরি হয়। ভুল বুঝছো দিদি, হাঁটানোর প্রশ্ন এখানে আসেই না। না না, দিদিকে দিয়েছি বলার কি আছে, দিদিকে দিয়েছি, দিদি নিজে ওটা হজম করেছে দিদি কি, কারোর ওইসব পয়সাগুলো নিয়ে গরিব মানুষের প্রতি আমার আলাদা একটা ইয়েই আছে, আমি ওইসব ছুতে চাই না। কিন্তু সরকারি কাজ করতে গেলে যে আধিকারিকরা আছে তাদের টেবিলে দিতে হয় সেটা সবাই জানে। এই কথোপকথনের অডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় রাজ্য জুড়ে। যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি মিনতি হাজরার দাবি এই অডিও ক্লিপিংস ভিত্তিহীন, তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। শুধু টাকার বিনিময়ে চাকরি নয়, বদলির জন্য টাকা চাওয়া হয়েছে। ভাইরাল হওয়া অডিওয়ে তা স্পষ্ট শোনা যাচ্ছে। কালকে সব কমপ্লেন করেছে যে কি কমপ্লেন, এই দিদি কাজের জন্য টাকা নিয়েছে, ওই নিয়েছে, সেই নিয়েছে, কি কি বলেছে সব যে কে। আমি আমি তো ওখানে গেছিলাম আমার নিজের কাজের জন্য। এবারে ওখানে গেছিল তো ঝুবি বলেছে মনে হয় মানে আমি তো ভিতরে ঢুকিনি, হয়তো বলেছে যে টাকা পয়সা নিয়েছে, লোকে জ্বালাতন করছে, দিদি টাকা ওগুলো পাচ্ছি না, লোকে আমার ঘরে মাটি রাখছে না, এইসব কথা হয়তো বলেছে। আমি তো দিদি ওখানে ভিতরে ছিলাম না, আর হয়তো অসুবিধায় পড়ছে। জুমিকেও ফোন করেছিলাম আমি, জুমিকে তো বলেছি যদি ফেব্রুয়ারি মাসে না হয় সেগুলো ফেরত, দিদি নিয়ে রেখে দিয়েছে, দিদির কথাটা কেন এরকম করে বলেছে সেটা তো ওইগুলো বলে তো লাভ হবে না দিদি, নিজেই নিজের ঘরের চাকরিটা আমার বৌমার জন্য আমি দিয়ে করিয়েছি। এবারে ওকে তো আমি বলেছি যে দেখো সরকারি ইয়েতে তোমরা তো পেপারে দেখতে পাচ্ছ একটা চাকরি শেষ হয়ে গেলে কত দেরি হয়। ভুল বুঝছো দিদি, হাঁটানোর প্রশ্ন এখানে আসেই না। না না, দিদিকে দিয়েছি বলার কি আছে, দিদিকে দিয়েছি, দিদি নিজে ওটা হজম করেছে দিদি কি, কারোর ওইসব পয়সাগুলো নিয়ে গরিব মানুষের প্রতি আমার আলাদা একটা ইয়েই আছে, আমি ওইসব ছুতে চাই না। কিন্তু সরকারি কাজ করতে গেলে যে আধিকারিকরা আছে তাদের টেবিলে দিতে হয় সেটা সবাই জানে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মিনতি হাজরা, এই অডিও সত্যতা স্বীকার করেনি আজতক বাংলা। আমি তো বলবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন, আমার ভয়েসটাকে এরা মানে রেকর্ডিং করেছে একদম নিজের মতন করে, এরা কাউকে দিয়ে এই কথাটা বলা করিয়েছে বা সাজিয়ে গুছিয়ে এটাকে করেছে, এবং যিনি করেছেন তিনি একজন কয়লা মাফিয়ার ওয়াইফ স্নিগ্ধা মুখার্জি। যদিও যার সঙ্গে মিনতি দেবীর কথোপকথনের অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে সেই স্নিগ্ধা মুখোপাধ্যায়ের দাবি ক্লিপিংসটি সর্বৈব সত্য, ফরেন্সিকের জন্য ক্লিপিংসটি পাঠানোর দাবি করেছেন তিনি। উনি ভালো করে বলতে পারবেন কি টাকা নিয়েছেন না নিয়েছেন, কিসের জন্য নিয়েছেন, কি কারণে নিয়েছেন, উনি ভালো করে বুঝতে পারবেন। আপনাদের কাছে তো যখন অডিও ক্লিপটা এসেইছে আপনারা ওনারটা বেশি করে যাচাই করুন যে গলাটা বানানো না গলাটা অন্য কিছু, একটা কাজ করুন একটা ফরেন্সিক ল্যাবে টেস্ট করানো হোক গলাগুলো, ফরেন্সিক ল্যাবে টেস্ট করান তাহলে বোঝা যাবে। আর শুনুন একটা কথাই বলে রাখি, যারা দলের বদনাম করবে, দলের ভাবমূর্তি নিয়ে দলকে কুলুষিত করবে, তাদের জন্য আমি প্রোটেস্ট করব, ঠিক আছে? আমি দলটা করি খুব ভালোবেসে করি, ঠিক আছে, দলটা ভালোবেসে করি, এবং আমি একজন একনিষ্ঠ কর্মী হিসাবে টিএমসি দলের কর্মী আমি সেই কাজটা করি, কিন্তু কেউ অন্যায় করলে তার প্রোটেস্ট আমি করব দাদা, এটা আপনাকে বলে দিলাম। আর উনি ভালো বলতে পারবেন কোথায় কি টাকা নিয়েছেন না নিয়েছেন, হ্যাঁ আপনি ওনাকে ভালো করে জিজ্ঞাসা করুন, উনি তো ভালো বুঝতে পারবেন, বলতে পারবেন, আমার থেকে তো উনি ভালো বলতে পারবেন। একটা কথা দাদা আপনাকে আমি বলে দিই, আমি দল করি ভালোবেসে দল করি, দলের যে বদনাম করবে, দলের যে এরকম ধরনের কারবার কাজ কার্যকলাপ করবে আমি প্রোটেস্ট করব দাদা। 98 সাল থেকে আমি দলটা করছি, দলটার প্রতি আমার যে আনুগত্য আছে, দলটাকে যেভাবে আমি করে এসেছি এবং যেভাবে কর্মসূচিগুলো দিয়ে থাকেন, দলটার নাম হচ্ছে তৃণমূল, আমার এটা যদি প্রমাণ করতে পারে যে আমি এই কথাগুলো বলেছি বা এইরকম কোনো কাজের সাথে যুক্ত আছি বা এই কথা, এটা আমি মনে করি যে একটা সম্পূর্ণ চক্রান্ত এবং এটা কখনোই হতে পারে না। আমি দলটা করি মন প্রাণ দিয়ে মমতা ব্যানার্জিকে ভালোবেসে, সুতরাং আমার মুখ থেকে এই কথা কখনোই হতে পারে না।
বিষয়টি নিয়ে আসরে নেমেছে বিজেপিও। এই ঘটনায় ফের প্রমাণ হলো তৃণমূলের সব স্তরের নেতানেত্রীরাই টাকা নেন, মন্তব্য বিজেপির জেলা মুখপাত্র বাপ্পা চট্টোপাধ্যায়ের। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের এক নেত্রীর অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, পুরো আসানসোলে ছড়িয়ে পড়েছে এবং পুরো পশ্চিম বর্ধমান জেলাতে ছড়িয়ে পড়েছে সেই অডিও ক্লিপ। সেই ক্লিপে কী আছে? সেই ক্লিপে উনি ওনার দলের কর্মীদের টাকা, অর্থাৎ তৃণমূল নেত্রী তার দলের তৃণমূল কর্মীদের টাকা বিভিন্ন জায়গায় চাকরি পাইয়ে দেওয়ার নামে সংগ্রহ করেছিলেন এবং সেই টাকা এখন তার কাছে চাওয়া হচ্ছে। কারণ সাধারণ যে কর্মীরা ছিল তারা টাকা দিয়েছিল তার ছেলের বা মেয়ের আশাকর্মীর চাকরিটা বা গভর্নমেন্ট হসপিটালে কোনো একটা টেম্পোরারি চাকরি যদি দিদি করে দিতে পারেন সেই কারণে। তো সেই টাকা দেওয়া সত্ত্বেও দীর্ঘদিন পেরিয়ে গেছেন, দিদিরা দাদারা কোনো চাকরি করে দিতে পারেননি, ভুয়ো চাকরি একের পর এক ধরা পড়ছে, টিচার্সরা শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পায়নি। এখানে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি অলরেডি কোর্ট কেড়ে নিয়েছে। অর্থাৎ এইরকম একটা পরিস্থিতির মধ্যে যখন তৃণমূল নেত্রী চাপা পড়েছেন তখন তার দলেরই যে কর্মীরা আছেন তারা যারা টাকা দিয়েছিলেন তারা এখন তার কাছে দাবি তুলেছেন যে আমাদের টাকা আমাদেরকে ফেরত দিন, আমাদের টাকা আমাদের দিয়ে দিন। আসানসোল থেকে অনিল গিরি, রিপোর্ট আজ তক বাংলা।